এলইডি টিভি সার্ভিসিং, এলইডি টিভি হোক আর যে টিভি হোক, সার্ভিসিং করাটা খুবই সহজ বিষয়। যে কোনো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি, দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমরা কিভাবে এলইডি টিভির সাউন্ড মেরামত করেছি। আমাদের কাছে যে টিভিটা দেখতে পারতেছেন ব্র্যান্ডের টিভি ভিশন, ভিশনের 24 ইঞ্চি এই টিভিটা আমরা কিভাবে সার্ভিসিং করি, এই টিভিটি সাউন্ড মুড হয়ে গেছে কিংবা সাউন্ড অফ হয়ে গেছে সেই বিষয়ে আমরা আজকে কাজ করব। দেখেন পাওয়ারটা আমরা চালু করছি, এখন টিভিটা অন করব। তো বাতি সিগন্যাল দিতে আছে টিভি অন হওয়ার জন্য, তো বাতিটা সিগন্যাল দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জাস্ট আমরা টিভিটা এইভাবে অন করে নেব। তো আমাদের টিভিটা কিন্তু এখন চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে আমরা এখন ডিশ লাইনটা হাতে নেব। ডিশ লাইনটা হাতে নিয়ে টিভির সাথে আমরা অ্যাডজাস্ট করব, তারপরে দেখব যে আমাদের সাউন্ডটা আসে কি না আসে। তো দেখুন আমরা এই ভলিউম লেভেলটা এখন বাড়াবো। ভলিউম লেভেল যখন বাড়াবো, অনেকগুলো লেভেল আছে মানে সাউন্ডটা অনেক বাড়ানো আছে, তারপরে কিন্তু সাউন্ড নেই। তো আমার মনে হইতেছে আমি টিভিটা তো খুলি নাই, তো দেখা যায় আমাদের এটা হয়তো সাউন্ডের আইসি প্রবলেম হবে এবং হতে পারে স্পিকার কাটা। এই দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব, দেখব যে আমাদের সাউন্ড আইসি খারাপ না স্পিকার খারাপ। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আমি সম্পূর্ণ লেভেলটি বাড়াই দেখাইছি, দেখেন কোনো সাউন্ড নাই। এখন আমরা পাওয়ার কেবেলটা খুলে নিতেছি, তারপরে ঢাকনাটার নাটগুলো খুলে নিছি, তা আপনাদের দেখালাম না, ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন এখন আমরা এই টিভিটা দেখ, তো টিভি খোলার পরে এখন দেখুন আমাদের এই যে স্পিকার দুইটা দেখা যায়, এই স্পিকার দুইটা আমরা চেক দেব। যদি স্পিকার যদি খারাপ থাকে তো ভালো, আমরা স্পিকার চেঞ্জ করে ফেলবো। যদি স্পিকার ভালো থাকে তাহলে আমাদের সাউন্ডটা এসে নির্ঘাত গেছে। তো আমি আপনাদের আলাদা চিপস কীভাবে বসাবেন বা অরিজিনাল আইসি কীভাবে লাগাতে হবে সেই বিষয়টা দেখাবো। যদি আপনারা সেম টু সেম আইসি না মিলাইতে পারেন তো সেক্ষেত্রে আলাদা পাওয়ার ইয়া করবেন। তো আমি আইসির দিকে পরে যাব, আগে স্পিকারটা মাপ দিয়ে দেখাচ্ছি। মিটারটা অংশে দিয়ে নিলাম, তো আমরা আজকে স্পিকারটা আগে চেক দিব। প্রথমত যে স্পিকারটা মাপ দিছি দেখেন কাটা, আমরা দ্বিতীয়বারে যে স্পিকারটা মাপ দিলাম এইটাও কাটা। তো এক্ষেত্রে বোঝা যায় আমাদের স্পিকার লাগালে হয়ে যেতে পারে। তো আমি স্পিকারটা খুলে নিচ্ছি, তারপরে আপনাদের অবশ্য অন্য কাজগুলো দেখাবো। তো সুন্দর করে আমি স্পিকারের তারটা খুলে, এলইডি টিভির যে কোনো স্পিকার মিলাইতে পারবেন। আমরা এই স্পিকার দুটো খুলে নিলাম, তো এই সেম টু সেম স্পিকার তো আমাদের হাতে নাই, তো তার জন্য কি এই টিভিতে স্পিকার না লাগাই থুয়ে দেবো? না, এই জায়গায় আমরা অন্য স্পিকার লাগাই দেবো, যে স্পিকারটা অন্য পন্থায় আমাদের সেটিং করে নিতে হবে। তো আসুন আমরা অন্য স্পিকার কীভাবে সেটিং করব সেই বিষয়টাও আপনাদের দেখিয়ে দেবো। তো আলাদা দুইটা স্পিকার আমরা নিয়ে নিলাম এবং তার দুইটা ঝালাই করে দেব, তারপরে আমরা সাউন্ডটা চেক করে নেব। তো খুব সংক্ষেপেই আমি এই কাজটা আপনাদের দেখাতে পারলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নূতন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদম নূতনদের জন্য বলছি যে আমাদের এই চ্যানেলে আপনারা অবশ্যই পারবেন কাজ শিখতে। ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে স্কিপ না হয়। স্কিপ হলে অনেক কিছু আপনার মিস হয়ে যাবে, আর মিস হইলে আপনার শিক্ষণীয় বিষয়টা খুবই হালকা হয়ে যায়। এ পর্যায়ে হয়ে গেল আমাদের স্পিকারের তার লাগানো। এখন আমরা ট্রাই করব এসি কোডটা ইনপুট করার পরে আপনাদের দেখাবো সাউন্ড আসছে কি না। এসি কোডটা ইনপুট করার পরে আমরা টিভিটা ঘুরাই নেব। টিভি ঘুরাই নেওয়ার পরে আমরা রিমোট দিয়ে আবারও টিভিটা অন করব। অন করার পরে দেখব যে আমাদের সাউন্ড ঠিক আছে কি না। তো আমি পাওয়ারটা দিয়ে নিছি। আমাদের কাজটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি আমি জলিল মেকার। আবারও দেখা হবে ভিন্ন আরেকটি ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।
अहमदाबाद लेके चलू।